বন্ধুরা, আপনারা কি কখনো ঈশ্বরের রব শুনতে পেয়েছেন? যদি না পেয়ে থাকেন তাহলে সর্বপ্রথম আপনাকে এটা জানতে হবে যে ঈশ্বর কথা বলেন। যিশাইয় 28:23 পদে লেখা আছে, তোমরা কান দেও, আমার রব শুনো, কর্ণপাত করো, আমার বাক্য শুনো। প্রভুতে বিশ্বাস করার পরেও যদি আপনি ঈশ্বরের রব না শুনতে পেয়ে থাকেন তো সেটির অনেক ধরনের কারণ থাকতে পারে। এক, আপনি ঈশ্বরের রব এই জন্য শুনতে পাচ্ছেন না কারণ আপনি হয়তো এখনও ঈশ্বরের বাক্যকে ভালোভাবে জানতে পারেননি। ঈশ্বরের রব শোনার জন্য ঈশ্বরের বাক্যকে ভালোভাবে জানা প্রয়োজন। একটি শিশুও অনেক ভিড়ের মধ্য থেকে নিজের মায়ের কণ্ঠস্বর চিনতে পারে কারণ সেই শিশুটি প্রত্যেক দিন তার মায়ের কণ্ঠস্বর শোনে। যখন আপনি চেনা কারোর সাথে ফোনে কথা বলতে অভ্যস্ত থাকেন আর যদি সেই চেনা ব্যক্তিটি কোনো অচেনা নম্বর থেকে আপনাকে ফোন করে তাহলে খুব সহজেই তার কণ্ঠস্বর শুনে তাকে চিনে ফেলেন। আপনি যখন ঈশ্বরের বাক্যে অভ্যস্ত হবেন তখন আপনিও ঈশ্বরের রবকে ঠিকমতো বুঝতে পারবেন আর আপনি এটাও বুঝতে পারবেন যে কোন শব্দটি ঈশ্বরের কাছ থেকে আর কোনটি ঈশ্বরের কাছ থেকে নয়। ঈশ্বর কখনোই তার বাক্যকে উপেক্ষা করে বা তার বাক্যের বিরোধী কোনো কথা বলেন না। দুই, আপনি ঈশ্বরের রব এই জন্য শুনতে পাচ্ছেন না কারণ আপনি ঈশ্বরকে প্রশ্ন করছেন না। ঈশ্বর তখনই বলেন যখন আমাদের মনে তার জন্য অনেক ধরনের প্রশ্ন থাকে। হতে পারে আপনার জীবনে কোনো বিষয় নিয়ে অনেক বড় সংশয় তৈরি হয়েছে আর আপনি ঈশ্বরের কাছে যদি সেই বিষয় নিয়ে প্রশ্ন করেন তাহলে অবশ্যই তিনি তার সময় মতো আপনাকে উত্তর দেবেন। তিন, আপনি ঈশ্বরের শব্দ এই কারণে শুনতে পাচ্ছেন না কারণ আপনার জীবন অন্যান্য শব্দে ঘেরা রয়েছে। যখন আপনি কোনো ব্যক্তির সাথে কথা বলেন আর সেই সময় যদি আশেপাশে অনেক মানুষের চেঁচামেচির আওয়াজ থাকে তাহলে আপনি আপনার সামনের ব্যক্তিটির সাথে ঠিকমতো কথাবার্তা বলতে পারবেন না। যদি আপনার জীবন অন্যান্য শব্দে ঘেরা থাকে তবে আপনি কখনোই ঈশ্বরের রবকে বুঝতে পারবেন না। ঈশ্বরের রব শোনার জন্য আপনাকে অন্যান্য শব্দগুলি থেকে সরে আসতে হবে, আপনাকে একান্তে নীরব কোনো স্থানে আসতে হবে। গীতসংহিতা 46:10 পদের একটি অংশে লেখা আছে, তোমরা ক্ষান্ত হও, জানিও আমি ঈশ্বর। যখন প্রভু যীশু পিতা ঈশ্বরের সাথে কথা বলতে যেতেন তখন তিনিও একান্তে কোনো নীরব স্থানে গিয়ে প্রার্থনা করতেন। চার, আমরা ঈশ্বরের রব এই কারণে শুনতে পাই না কারণ আমরা সেগুলিই শুনতে চাই যেগুলি আমরা শুনতে পছন্দ করি। আমরা নিজেদের ইচ্ছানুসারে ঈশ্বরের কাছ থেকে উত্তর পেতে চেষ্টা করি। যদি আপনাকে ঈশ্বরের শব্দ শুনতে হয় তবে তিনি যা কিছুই করতে বলছেন বলে আপনার মনে হয় সেগুলি করার জন্য আপনাকে প্রস্তুত থাকতে হবে। হতে পারে সেগুলি আপনার ইচ্ছার বিরুদ্ধে, তবুও আপনাকে সেগুলির জন্য প্রস্তুত হতে হবে। যদি আপনার মনে হয় যে ঈশ্বর আপনাকে কিছু করার জন্য বলছেন আর যদি আপনি সেটিকে উপেক্ষা করে ফেলেন আর এরকমটা যদি আপনি প্রতিনিয়তই করতে থাকেন তবে ঈশ্বর আপনার সাথে ভবিষ্যতে আর কোনো কথাই বলতে চাইবেন না কারণ আপনি তার বাক্যকে গুরুত্ব দেননি। মা বাবা যখন তাদের সন্তানের ইচ্ছানুসারে কিছু বলেন তখন তাদের সন্তান সেই কথাটি শোনে, কিন্তু যখন তারা তাদের সন্তানের ইচ্ছার বিপরীত কিছু বলেন তখন তাদের সন্তান সেই কথাটির গুরুত্ব দিতে চায় না। যদি আপনি এই ধরনের স্বভাবের ব্যক্তি হয়ে থাকেন আর যদি আপনি ঈশ্বরের কাছ থেকে সেগুলিই শুনতে চেয়ে থাকেন যেগুলি আপনার মনের ইচ্ছে, তাহলে সেটি ঈশ্বরের রব শোনার জন্য সবথেকে বড় বাধা হয়ে দাঁড়াবে। পাঁচ, আপনি ঈশ্বরের রব এই জন্য শুনতে পাচ্ছেন না কারণ আপনি ঈশ্বরকে ত্যাগ করে পাপের পেছনে ছুটে চলেছেন। যখন দুজন ব্যক্তি পরস্পর কথা বলেন তখন তারা যতটা কাছাকাছি থাকবেন ততটা ভালোভাবে একে অপরের কথা শুনতে পাবেন, কিন্তু যদি দূরত্ব বাড়ানো হয় তবে তারা পরস্পরের কথা ভালোভাবে শুনতে ব্যর্থ হবেন। পাপ আমাদের সাথে ঈশ্বরের দূরত্ব বাড়িয়ে দেয়, এই কারণে ঈশ্বরের শব্দ আমরা শুনতে অনেক সময় ব্যর্থ হই। রাজা দাউদ গীতসংহিতা 46:18 পদে বলেছেন, যদি চিত্তে অধর্মের প্রতি তাকাইতাম তবে প্রভু শুনিতেন না। বন্ধুরা,
যদি আপনারা এখনও আপনাদের জীবনে পাপের সাথে আপোষ করছেন, তবে এটি ঈশ্বরের রব শোনার ক্ষেত্রে একটি বড় বাধা হয়ে দাঁড়াবে। যখন আপনি পাপের পেছনে না ছুটে ঈশ্বরের পেছনে ছুটতে শিখবেন, তখন আপনিও রাজা দাউদের মতো বলতে পারবেন, কিন্তু সত্যই ঈশ্বর শুনিয়াছেন, তিনি আমার প্রার্থনার রবে অবধান করিয়াছেন, ধন্য ঈশ্বর যিনি আমার প্রার্থনা এবং আমা হইতে নিজ দয়া দূর করেন নাই। আশা করি ভিডিও থেকে আপনি কিছু শিখতে পেরেছেন। এইরকম ভিডিও আরও পেতে বাইবেল শিক্ষা ভাস্করের চ্যানেলটি আপনি সাবস্ক্রাইব করতে পারেন। সকলকে ধন্যবাদ, ঈশ্বর আপনাকে আশীর্বাদ করুক। জয় যীশু। আমি তোমায় জানতে চাই, তোমাকে দেখতে চাই, আরো তোমায় জানতে চাই হৃদয়, তোমার ছোঁয়া পেতে চাই, তোমার স্বর শুনতে চাই, আরো তোমায় জানতে চাই হৃদয়।